Hi guys, assalamu alaikum. Kemon achen shobai? Fatta ke lace korata amar bader jonno onek beshi joruri. Karon adult hoye geche amra ekhon senior hoye geche already. Amader joto ta fat lace khawa jay shetai best. To ekhane ami garam mosla ar asto dacher elach egulo diye asto tao diyechi powder tao diyechi diye lobon egulo diye garlic ginger paste দিয়ে সেদ্ধ করেছি তো এখন এখানেও garlic and ginger paste already mix করা আছে এই যে এখন আমি আজকেটা একটু ল্যামের যে এই পিস গুলো চপ বলা হয় এই যে এটা ভুনা কারি করব তো মাখায়া বসা দিব মেইন আমার প্রসেসিংটা হবে মাখ মশলা সবকিছু একবারে মাখানো হবে তারপর বসিয়ে দিব ঠান্ডা পড়েও গেছে আমরা একটু সবাই কম বেশি ঠান্ডায় ভুগতেছি সবাই বাচ্চা বড় হচ্ছে গরম মশলা জিরা জিরা পাউডার হচ্ছে আমার অনেক ফেভারিট একটা পাউডার স্পাইস আমার খুব ভালো লাগে জিরা পাউডার আমি সবকিছুতেই দেই এবং খুব উপকারী একটা স্পাইস আর আমি চিলি পাউডারটা খুবই সামান্য দিলাম যেহেতু আমরা অত ঝাল খাবো না আর বাচ্চারা যেন খেতে পারে সেটাও লক্ষ্য ধনিয়া পাউডার তারপর যাচ্ছে সল্ট আর যাবে টক দই আমি মশলাটা মাখিয়ে নিয়েছি এখন আবার দিতে হবে টক দই দিয়ে আবার মাখাবো এবার আমি দিব তেল মাখানো শেষ এখন আমি এটা ঢেকে কুক করব আগে এটা আমি কষাবো তাতে পানি উঠে গেছে দেখে নেওয়া যাক কি অবস্থা ওয়াও ওয়েট সুন্দর তেল অনেক অলরেডি অনেক অংশেই বের হয়ে আসছে আরও হতে হবে আরও তেল আসবে আরও ভুনা হবে হ্যাঁ আসছে বাট আরও লাগবে লো ফ্লেমেই আছে দেখি কি অবস্থা কিছু গ্রিন চিলি দিব আস্ত অবস্থায় আমি এখন ঢেকে দিব আরও কিছুক্ষণ হবে জাস্ট আর একটু ভুনা হবে অ্যান্ড তারপরে রেডি ইটস রেডি